বললো আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষেরা শোনো দুনিয়ার মধ্যে তুমি তোমাদেরকে আমি আল্লাহ পাঠিয়েছি আইয়ুহান নাস হে মানুষেরা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার তোমরা নিজে বাঁচো এবং পরিবার পরিজনকে বাঁচাও এখন আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম আমি আল্লাহ তাআলার কুদরতি পেয়ে গিয়ে সিজদা করলাম আমি সব কিছু করলাম আমি ঈমান আমলের জন্য পাগল হয়ে গেলাম জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছি জাহান্নাম থেকে বাঁচার জন্য পাগল হয়ে গেলাম কিন্তু আমার পরিবারের কেউ নামাজ পড়ে না কেউ আল্লাহকে ডাকে না কেউ সুন্নতের উপরে চলে না এ বন্ধু শোনো যেই পরিবারের জন্য তুমি এত কষ্ট করেছো এখন যদি তোমার সন্তানকে কেউ একটা থাপড় দেয় তুমি তাকে পাঁচটা থাপড় দিবা কথা ঠিক কিনা বলো ওনারা উঠে কেন উঠে কেন হ্যাঁ আলোচনাকে আমি ছেড়ে দিব আপনারা বলেন আমি ছেড়ে দিই আমার বন্ধুরা ভাইয়েরা আপনার পরিবারের কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে আল্লাহ তাআলাকে না ডাকে জিকির না করে সুন্নতের উপরে না চলে তাহলে দেখা যাবে আপনি তাদেরকে নিষেধ করেছেন তাদেরকে আপনি ভালো কাজের নিষেধ ভালো কাজের আদেশ করতে হবে খারাপ কাজ থেকে বিরত থেকে নিষেধ করতে হবে কিন্তু আপনি তাদেরকে করেন নাই আপনি একা একা নামাজ পড়েছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না রে তুমি নিজে বাঁচো এবং পরিবার পরিজনকে বাঁচাও দুনিয়ার মধ্যে আমি আপনি আছি এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য গোলামি করার জন্য কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল আমার বন্ধুরা ভাইয়েরা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন শুধু ইবাদত করার জন্য এখন ইবাদত জুড়ে আমি আপনি করে যেতে পারি তাহলে জান্নাতের আশা করতে পারি ইবাদত ছাড়া যদি আমি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তাহলে আমার আপনার কবরটা জাহান্নামের আগুন হয়ে যাবে আমাকে আপনাকে কম্পিটিশন করতে হবে ইবাদতের কম্পিটিশন ইবাদতের জন্য পাগল হয়ে যেতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনি দুনিয়ার মধ্যে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন কথা ঠিক কিনা বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া تليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি মৃত্যু দান করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য মানে তোমরা প্রতিযোগিতার কম্পিটিশন করার জন্য আমার প্রতিযোগিতা মানে তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ার মধ্যে বাড়িয়েছি যেন তোমরা বেশি করে কম্পিটিশন করতে পারো কার চেয়ে কে আমলওয়ালা হতে পারে এখন আমি আপনি আমল না করে কে কার চেয়ে বেশি টাকা ছাড়া টাকা কামাতে পারি টাকা কামাতে পারি এই চিন্তার মধ্যে আছি কথা বলেন ঠিক কিনা কে কার চেয়ে বেশি সুন্দর বাড়ি বানাতে পারি কে কার চেয়ে বেশি সুন্দর একটা জায়গা কিনতে পারি কে কত তালা বাড়ি বানাতে পারি দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি না বন্ধুরে পৃথিবী ছেড়ে আমি আপনি চলে যাব এই দুনিয়াটা রঙ্গের দুনিয়া কারণ পরকালের দুনিয়াটা হলো আসল দুনিয়া চিল্লা বলেন কথা ঠিক কিনা
কপরের আজাব কত কঠিন সহিতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না ও গো দয়াময় হে রহিম চাই যে শুধু তোমার করুণাও কবরের আজাব কত কঠিন সহিতে আমি পারিব না চিল্লা বরং দাঁড়ে কিনা ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হাই দাপাটা পয়ডা রই বই যে দুনিয়ায় ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হাই দাপাটা পয়ডা রই বই যে দুনিয়া মাটির দেহ খানি মাটিতে বিচাই সঙ্গীর সাথী আইব ফিরা নাইরে নাইরে নাই ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হাই দাব্বাটা পয়ডা রইব এই যে দুনিয়ায় সাড়ে তিন হাত মাটির ঘোর অন্ধকার সে কবর আলোকে জ্বালাইব খবর রাখলা না সাড়ে তিন হাত মাটির ঘোর অন্ধকার সে কবর আলোকে জ্বালাইব খবর রাখলা না মাওলা যদি থাকেন রাজি আলো জ্বালাইব মাঝি মাওলা যদি থাকেন রাজি আলো জ্বালাইব মাঝি নইলে যে দুঃখ কষ্টের সীমা নাই রে নাই ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হাই দাব্বাটা পয়রা রইব এই যে দুনিয়ায় আমার বন্ধুরা দাব্বাটা মানে আপনার দেহটা পড়ে রবে আপনার রুহটা বের হয়ে যাবে আপনার রুহটা যখন বের হয়ে যাবে এই পৃথিবীর মধ্যে আপনার দাব্বাটা পড়ে যাবে আপনার সন্তান আপনার সঙ্গে যাবে না আপনার মা আপনার সঙ্গে যাবে না আপনার বাবা আপনার সঙ্গে যাবে না আপনার বন্ধু বান্ধব আপনার সঙ্গে যাবে না আপনার স্ত্রী আপনার সঙ্গে যাবে না এই কবর দেশে পৃথিবীর মধ্যে যাদেরকে আপন ভাবেন কোনো নেতা নেত্রী আপনার সঙ্গে যাবে না এই পৃথিবীর মধ্যে আপনার যত সাথী বাতি আছে সবাই আপনাকে ছেড়ে দিবে আপনি মারা যাবেন আপনি দুনিয়া ছেড়ে আপনি যখন চলে যাবে আপনার মৃত্যু চলে আসবে মৃত্যু আসার পর আপনাকে দুইটা ঘন্টাও আপনাকে জমিনের মধ্যে রাখবে না আপনাকে পাঁচ ঘন্টা রাখবে না একদিন চলে একদিন রাখবে হয়তো ফ্রিজিং করে আপনাকে ফ্রিজিং করে একদিন রাখবে দুই দিন আপনাকে রাখবে তিন দিন রাখবে এক সপ্তাহ রাখবে কিন্তু এমন একটা সময় আসবে না জানি ঘরের মধ্যে আপনার পছন্দরে যায় আপনার শরীরটা পচে যায় আপনার সন্তান আপনাকে ডাক দিয়ে বলবে না 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 শরীরটা পচে গেছে যাও তাকে নিয়ে যাও তাকে নিয়ে কবর দেশে রেখে আসো যাও তাকে শ্মশানের মধ্যে নিয়ে পুড়ে ছাই করে দাও তাকে শ্মশানে নিয়ে যাও হিন্দু ভাইয়েরা যদি হয়ে থাকে হিন্দু ধর্মের ভাইদের কি বলা হবে তারা বলবে তা আমার সন্তানকে শ্মশানের মধ্যে নিয়ে যাও তার সন্তান তার মাকে বললে মাকে শ্মশানে নিয়ে পড়ে সাই করে দাও আর যদি আমি আপনি মুসলমান হই কখন তো তাকে ঘর থেকে নিয়ে কবরের মধ্যে রাখবে সেই চিন্তায় ব্যস্ত থাকবে ও বন্ধুরা আমার ভাইয়েরা দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি কিন্তু হঠাৎ করে যখন তোমার আমার মৃত্যু চলে আসবে দিলের কান লাগায় মনে যুগ সহকারে শুনেন হয়তো এটা কাহারো জীবনের জন্য শেষ মা ফিল হয়ে যেতে পারে জীবনের শেষ চলচা হয়ে যেতে পারে কথা বলুন ঠিক কিনা আমার বন্ধুরা ভাইয়েরা পৃথিবীটা এমন একটা স্বার্থপর দুনিয়া এই দুনিয়াটা কাহারও আপন দুনিয়া না আমি কিন্তু আগেই কইছিলাম আমার আগে দেন মানুষ চলে যাবে যতই বড় বক্তা আমি হই কারণ মানুষ শেষ মুহূর্তে ঠান্ডার জন্য থাকে না আমার কথার ফলটা পাইছেন না আপনারা আমি বলেছিলাম আমাকে আগেই দিয়ে দেন যাই হোক আমার বন্ধুরা ভাইয়েরা যে কথাটুকু বলতেছিলাম যারা আছে দেখবেন ভাতের ভাত চিনেন না আপনারা ভাতের সুসা চিনেননি সুসা দেখবেন অনেক সময় জারলে মানে সুসাগুলো পড়ে যায় কিন্তু ভাতগুলো থাকে খাঁটি ভাত যেগুলো এগুলো থাকে খাঁটি ভাতগুলো থাকে মানে সুসাগুলা কিন্তু বাতাসের সাথে উইরা জায়গা কথা ঠিক কিনা
এই কথাটা স্মরণ রাখবেন, যারা এখানে বসে আছেন যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন আপনার আমলনামার মধ্যে আল্লাহ পাক নেকি দিতেই থাকবে, দিতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে একটা কথা বাস্তব, ঠান্ডা অনেক অনেক বেশি ঠান্ডা, অনেকে সহ্য করতে পারছে না, অনেকে চলে যাইতেছে, যাবে। আরে আমি তো মূল আলোচনার মধ্যেই যাই নাই আপনার। আচ্ছা আপনারা যারা আছেন আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনারা সত্যি করে বলেন কষ্ট হচ্ছে? আর একটু আওয়াজ দিয়ে বলুন কষ্ট হচ্ছে? আর একটু আওয়াজ দিয়ে কষ্ট হচ্ছে? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার বন্ধুরা ভাইরা বলতেছিলাম ঘরের মধ্যে আপনি মারা গেছেন আপনাকে রেখে দিবে, না না না, যেই সন্তানকে আপনি এত আদর করেছেন, মায়া করেছেন, আদর করেছেন, খাওয়াইছেন, সেই সন্তান বলবে আমার বাবাকে নিয়ে কবর কবরের মধ্যে রেখে আসো, আমার বাবাকে নিয়ে যাও, সন্তানের জন্য এত কিছু করেছেন। একজন যেই কথাটা বলেছিলাম স্মরণ আছে কিনা দেখে, একজনকে আপনাকে থাপ্পড় মেরেছে, আপনার সন্তানকে থাপ্পড় মেরেছে দুনিয়ার মধ্যে, আপনি চাইবেন তাকে গিয়ে সাথে সাথে প্রতিশোধ নেওয়ার জন্য, কথা ঠিক কিনা? পাঁচজন ছেলে আপনার ছেলেকে ধরে পিটাচ্ছি, আপনি বাঁচাবার চিন্তা করবেন আমার ছেলেকে বাঁচানো যায় কিনা? কিন্তু আল্লাহ তাআলা যেই কথা কুরআনুল কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহা আন-নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাঈকাতুন গিলাযুন শিদাদুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, হে ইমানদারেরা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার আহালকে তোমরা বাঁচাও, যার ইন্ধন হবে পাথর এবং মানুষ। জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওই জাহান্নামের আগুন বড়ই কঠিন হবে। এ বন্ধুরে, সেই জন্য বলতেছিলাম দুনিয়া কার জন্য আপন জায়গা নাও, কারণ এই দুনিয়াটা পর, কথা দেখে না? দুনিয়ারে মায়াই পড়ে, দুনিয়ারে মায়াই পড়ে, ভুলিস না সকল, এই পৃথিবীর সবই নকল নই তোরে আসল, এই পৃথিবীর সবই নকল নই তোরে আসল। দুনিয়ারে মায়াই পড়ে, দুনিয়ারে মায়াই পড়ে, ভুলিস না সকল, এই পৃথিবীর সবই নকল নই তোরে আসল, এই পৃথিবীর সবই নকল নই তোরে আসল। কথা দেখি না? দাদা গেল বাবা গেল, কেউ তো নাকি ফিরে এলো, এমনি করে সবই একদিন, এমনি করে সবই একদিন হবে যে বিপদ, এই পৃথিবীর সবই নকল নই তোরে আসল, এই পৃথিবীর সবই নকল নই তোরে আসল। দুনিয়ারে মায়াই পড়ে, দুনিয়ারে মায়াই পড়ে, ভুলিস না সকল, এই পৃথিবীর সবই নকল নই তোরে আসল, এই পৃথিবীর সবই নকল নই তোরে আসল। ছেড়েছ খেলা ধরেছ দুনিয়া, নিচে দুনিয়ার পিছে পড়িয়া, রাসূলের তরিকা ছেড়েছ তোমরা, রাসূলের তরিকা ছেড়েছ তোমরা, কি কর
পরে পাবে খোদারি রহমত চেরি জমা খেড়াত ধরে দুনিয়া মিছে দুনিয়ারে পিছে পড়িয়া সবাই একটু জিকির করুন লা ইলাহা আমার বন্ধুরা ভাইয়েরাম যেই কথাটুকু বলতেছিলাম আখেরি দোয়া করব আমি মুসাফির মানুষ অল্প কিছুক্ষণ আলোচনা করব তারপর ইনশাল্লাহ মুনাজাত করে ফেলব বন্ধুরা রে আখেরি মুনাজাত করে সকলে যাব কারণ মুসাফিরের দোয়া আল্লাহ পাক কবুল করে কথা ঠিক কিনা মুসাফিরের দোয়া আল্লাহ পাক কবুল করে এ বন্ধু বলতেছিলাম পৃথিবী ছেড়ে যখন আমি আপনি চলে যাব দুনিয়া থেকে যখন আমি আপনি যাব কেউ যাবে না শুধু একা একা যেতে হবে যদি আমার আপনার ঈমান ভালো থাকে আমল ভালো থাকে তাহলে আমি আপনি জান্নাত পাব না হলে আমার আপনার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম আমার বন্ধুরা ভাইয়েরা আলমে বরজখ মানে কবরের জিন্দগির কথা বলতেছিলাম ওই কবরের মধ্যে আমি চলে যাব আপনি চলে যাবেন খবর দেশে যখন যাব যদি ইমান ভালো হয় আমল ভালো হয় তাহলে আমার আপনার কবরটা সুন্দর জায়গা হয়ে যাবে জান্নাতের বাগান হয়ে যাবে যদি ইমান আমল ভালো না হয় তাহলে কবরটা জাহান্নামের টুকরো হয়ে যাবে এই বন্ধু সেই জন্য দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় ভালো কাজ করার দরকার আছে না নাই বলেন ভালো কাজ করতে হবে মা বাবার খেদমত করতে হবে মা বাবার খেদমত করতে হবে দুনিয়ার মধ্যে আরেকটা কথা ফাঁক দিয়ে এসে গেছে সমস্ত ভালো কাজ যদি আপনি করেন কিন্তু আপনি যদি মা বাবার সঙ্গে বেয়াদবি করেন মা বাবার মনে যদি কষ্ট দেন ওয়াল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করে বলি আপনার দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে দুনিয়াও শেষ হয়ে যাবে আখেরাতও শেষ হয়ে যাবে কথা ঠিক কিনা মা বাবার অন্তরে কষ্ট দিলে জান্নাত পাওয়া যাবে মা বাবার অন্তরে কষ্ট দিলে জিন্দগিতে আমি আপনি জান্নাত পাবো বলেন যা কিছু করি মা বাবা খুশি আল্লাহ খুশি মা বাবা খুশি সরকার দো আলম নবী খুশি মা বাবা বেড়াজ মা বাবা খুশি না আপনার দুনিয়াও শেষ আখেরাতও শেষ হয়ে যাবে সব কিছু শেষ হয়ে যাবে মা বাবাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না আপনি 100 বার হজ করেছেন 1000 বার হজ করেছেন 1,00,000 বার হজ করেছেন মা বাবার অন্তরে কষ্ট দিয়েছেন তো আপনার সব কিছু শেষ হয়ে গেছে সেজন্যে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না মা বাবার খেদমত করতে হবে মায়ের জাতি মেয়ের জাতি মহিলা জাতি যারা মায়ের জাত তারা হলো মা মা বলে কথা মা বাবার কথা একটু বলে যাই যেহেতু মহিলারা আছে পুরুষ লোক অনেক লোক চলে গেছে আমি আগেই বলেছি ঠান্ডার জন্য অনেকেই চলে যাবে আমি আসা মাত্র আমাকে দিয়ে দেন কারণ হলো তখন মানুষ ভর্তি থাকে এখন বাজে 1টা বাজে 1টা বাজে শীতের দিন মানুষ আগের দিন এখন নাই একটা কথা আপনাদেরকে বলে যাই যত কিছু হোক এখন কিন্তু 1টা সাড়ে 12টার বেশি মানুষ থাকে না বেশি রকম ঠান্ডা কথাগণ ঠিক কিনা বেশি রকম ঠান্ডা এখানে সারা পৃথিবীর উলামায়ে কেরাম বক্তাগণ সবাইকে যদি একসঙ্গে স্টেজে আনেন তাহলে এখানে মানুষ থাকবে না আমি শিহাবুদ্দিন উসমানি যেহেতু মানুষ রাখতে পারতেছি না শীতের জন্য ঠান্ডার জন্য এখানে পৃথিবীর সব বক্তাকে এক স্টেজে আনলেও মানুষ থাকবে না কারণ ঠান্ডা বেশি কথা ঠিক কিনা বলেন ঠান্ডা অনেক যাই হোক আমার বন্ধুরা আমি বলতেছি শেষ কথা মা বাবার অন্তরে কষ্ট দেওয়া যাবে না কারণ মহিলারা হলো মায়ের জাতি মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তাদেরকে সম্মান দিয়ে পাঠিয়েছেন সরকার দু আলম নবী মায়ের জাতিকে অনেক সম্মান দিয়েছেন এমন সম্মান
আল্লাহ পাক দিয়েছেন একটা পুরুষের জন্য মা বাবা হলো জান্নাত কারণ আল্লাহর নবী সরকার দু আলম নবী বলে হুমা জান্নাতুকা ওয়া নারুক একটা সন্তানের জন্য মা হলো জান্নাত একটা সন্তানের জন্য মা হলো জাহান্নাম সন্তানের জন্য মা হলো জান্নাত মা হলো জাহান্নাম এর মানেটা কি আপনারা বলেন তো আপনি যদি মা বাবার অন্তরে কষ্ট দেন মা বাবাকে কষ্ট দেন মায়ের কথা না শুনেন বাবার কথা না শুনেন তাহলে আপনার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম কে বলেছেন বলেন আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছেন সরকারে দু আলম নবী আমার নবী আপনার নবী মায়ার নবী নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মা বাবাকে তুমি খুশি রাখো তোমার ঠিকানা হয়ে যাবে জান্নাত মার পরে কোনোদিন কষ্ট দিবে না তাহলে তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম আমার বন্ধুরা ভাইরা আলোচনা অল্প অল্প সব দিক দিয়ে করে যাচ্ছি বলতেছিলাম মা বাবা এমন এক জায়গা যার মা নাই বাবা নাই সে বুঝে মা বাবার কত মূল্য কারণ যাদের মা নাই বাবা নাই তারা জানে মা বাবা কি জিনিস ঘরের মধ্যে যদি যাও যাদের মা নাই বাবা নাই যাদের মা বাবা আছে যেই ছেলের মা নাই বাবা নাই ওই ছেলেকে একটু গিয়ে জিজ্ঞেস করো বন্ধুরে তোর তো মা নাই তোর তো বাবা নাই কেমন লাগে একটু বলো সে তোমাকে বলে দিবে কেমন ভাবে বলে দিবে বন্ধুরে কেমন ভাবে বলে দিবে তুমি মাঠের মধ্যে খেলাধুলা করেছো তুমি মাঠের ময়দানে খেলাধুলা করেছো কত কিছু করেছো সারাদিন বেলা তুমি খেলা করেছো কিন্তু বাসার মধ্যে যাওয়ার পরে তোমার মা তোমাকে খাবার দিয়ে দিয়েছে বাসার মধ্যে যাওয়ার পরে তোমাকে খাবার দিয়ে দিল কিন্তু যেই লোকটার মা নাই বাবা নাই সারাদিন যেই ছেলেটার মা নাই বাবা নাই এই ছেলেটা যখন ঘরের মধ্যে যায় এই সন্তানকে ডাকার মতো কেউ নাই কেউ বলবে না আয় বাবা আয় আমার সন্তান আয় খাবার খেয়ে যাও কেউ বলবে না কদারে কিনা যাদের মা বাবা আছে তোমাদের কেউ অনুরোধ করে বলে যাই রে এই মা বাবার অন্তরে জীবনে তোমরা কষ্ট দিও কারণ মা বাবা হলো জান্নাত মা বাবার ঋণ কোনোদিন শোধ করা যাবে বলেন মা বাবার ঋণ কোনোদিন শোধ করা যাবে না এক সন্তান ছোট্ট একটি ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি একটা সন্তান মাকে বলল মা তোমাকে আমি তুমি আমাকে লালন পালন করেছ তোমাকে তুমি আমাকে লালন পালন করেছ আমি তোমার ঋণটা শোধ করতে চাই সব মা বলে আমার ঋণ শোধ করবা তুমি আচ্ছা ঠিক আছে তুমি যদি আমার ঋণটা শোধ করো ঠিক আছে তুমি সকালবেলা বাজার থেকে একটা কলা নিয়ে এসো সকালবেলা বাজার থেকে একটা কলা নিয়ে আসবা এই কলাটা তুমি আমার হাতে দিবা আমার কথা বুঝতেছেন এই কলাটা ভাই আলোচনা করবেন না এই কলাটা আমার কাছে দিবা তখন সন্তান বলল ঠিক আছে সন্তান অফিসে গেল বাজার থেকে আসার সময় অফিসটা শেষ করে কলা নিয়ে আসলো মার কাছে দিল মার কাছে দেওয়ার পরে মা কলাটাকে ওই হাতের মধ্যে নিল হাতের মধ্যে নিয়ে সন্তানকে এবার বলছি রে সন্তান কলাটা তোমার হাতের মধ্যে দিলাম তুমি যখন ঘুমের গড়ে যাবে কলাটাকে তুমি নিয়ে যাবে এই কলাটাকে নিয়ে তুমি ঘুমিয়ে যাবে
অথবা এই কলাটা সকাল বেলা তুমি আমার হাতে দিয়ে দিবে, এই কলাটা যেন আমি সকাল বেলা পাই। তখন সন্তান বলল ঠিক আছে মা দাও, অবশ্যই আমি তোমাকে কলাটা দেব। এই কথা বলে কলাটা নিয়ে সন্তান যখন ঘরের মধ্যে চলে গেলেন, কলাটা নিয়ে ঘরের মধ্যে চলে গেলেন আর চিন্তা করলেন কি বললাম, কি এমন কথা আমার সামনে বললাম। তখন সে চিন্তা করল কলাটা আমার কাছে মা সকালবেলা নিবে, আজকে তো আর ঘুমানো যাবে না। সন্তান চিন্তা করে খাটের উপরে শুয়ে শুয়ে চিন্তা করে আর ভেবে ভেবে দেখতেছে, এখন যদি আমি ঘুমিয়ে যাই তাহলে আমার কলাটা নষ্ট হয়ে যাবে, আমার কলাটা নষ্ট হয়ে যাবে। ওই সন্তান চিন্তা করতেছে, সন্তান এমন করে চিন্তা করে একবার খাট থেকে দেয়ালের মধ্যে পিঠ লাগাইয়া এমনভাবে বসে থাকে আর চিন্তা করে, ঘুমায় না। রাত্র 10টা হয়ে গেছে, 11টা হয়ে গেছে, 12টা হয়ে গেছে, আমি ঘুমাবো না কারণ সকালবেলা কলাটা আমার আমাকে দিতে হবে মায়ের কাছে। এক পর্যায়ে ও বন্ধুরা দেখবেন যত বড় শক্তিশালী যুবক হোক না কেন, রাত্র যখন গভীর হয়ে যায়, যখন রাত্র গভীর হয়ে যায় তখন চোখের মধ্যে একটা তন্দ্রা আসে, ঘুম আসে কি আসে না বলেন? রাত্রের বেলা একটা ঘুম, একটা চোখের মধ্যে শরীরটা দুর্বল হয়ে যায়, ঘুম আসে ঘুমের বাপ, তারপরেও তার ঘুম ভাঙছে না, তারপরেও সে ঘুমাচ্ছে না কারণ কলাটা সকালবেলা মাকে দিতে হবে। আমার বন্ধুরা ভাইয়েরা সকালবেলা কলা দিতে হবে, ঘুমায় না। কিন্তু এক পর্যায়ে শুইলেন, সন্তান শোয়ার পরে কলাটা বুকের মধ্যে নিয়ে যখন শুয়ে গেলেন, এক পর্যায়ে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে, কলাটা পিছনে পড়ে পিঠের নিচে পড়ে চেপে গেছে, আঠা লেগে গেছে। সকাল হয়ে গেল, সংক্ষিপ্তভাবে বলতেছি আমার বন্ধুরা, সকাল হয়ে গেল, মা দরজার মধ্যে এসে ডাক দিল সন্তান কলা তুমি দরজা খোলো। যখন দরজা খুলে দিল, সন্তান লাফ মেরে খাট থেকে ঘুম থেকে ওঠে দরজাটাকে খুলে দিল। দরজাটাকে খোলার পর যখন মা ঘরের ভিতরে প্রবেশ করলো, প্রবেশ করার পর মা সন্তানকে শুরুতেই বলতে লাগলো, সন্তান তোমাকে যে কলাটা আমি দিয়েছিলাম এই কলাটা আমার কাছে তুমি দাও। সন্তান কেঁদে বলে না না মা, আমি কলাটা তোমাকে দিতে পারবো না কারণ কলাটা তো নষ্ট হয়ে গেছে, আঠা লেগে গেছে, মা আমার পিঠের মধ্যে পিঠের নিচে পরে কলাটা চেপে গেছে, বাদ হয়ে গেছে। তখন মা ডাক দিয়ে বলল রে সন্তান, তোমাকে সাধারণ একটা কলা দিয়েছি আমি সকালবেলা, তুমি আমাকে কলাটা দিতে পারলে না, তুমি আমাকে কলাটা দিতে পারলে না, কিন্তু তোমাকে আমি সারাটা জীবন লালন পালন করেছি, দুনিয়ার মধ্যে তোমাকে 20 বৎসর 22 বৎসর 30 বৎসর তোমাকে আমি লালিত পালিত করেছি, শুধু তাই না পেটের মধ্যে আমি 10 মাস 10 দিন তোমাকে লালন পালন করেছি। সন্তান রে তোমাকে আমি লালন পালন করেছি, আজকে তুমি আমাকে বলেছো তুমি আমার ঋণ শোধ করবা, তোমাকে যখন তুমি যখন ছোটবেলা শুধু কান্না করতে কিছু বলতে পারতে না, সন্তান রে যখন তুমি ওয়া ওয়া করে কাঁদতে তুমি কিছুই বলতে পারতে না, যখন তোমাকে পিঁপড়া কামড়াচ্ছে তুমি কিছু বলতে পারতে না, ঠিক সময় তোমার জবানটাকে আমি তোমার কথা বুঝে আমি তোমাকে খাবার দিলাম, আমি তোমাকে কাপড় পরালাম, শীতের বেলা তুমি কাপড়াতে কাপড়াতে শুরু করলে, তোমার সব কিছু বুঝে তোমাকে খাবার দিলাম। সন্তান রে আজকে তুমি আমার ঋণ শোধ করবা। সন্তান এই কথা বলার পর সন্তান চোখ দিয়ে মন ভাবে পানি বেরোয়।
ইংলিশে। এরপরে সন্তানকে বলতেন, সন্তান যখন 10 মাস 10 দিন তোমাকে আমি গর্ভে রেখেছিলাম, তুমি পেটে ছিলে, আমি সারাটা দিন কাজ করেছিলাম, আমি সারাদিন কাজ করে যখন তোমাকে আমি আমি খাবার খেতে যাব, তুমি আমার পেটের মধ্যে লাথি মেরেছো, কলিজাটা ছিঁড়ে গেছে রে সন্তান, মনে হয়েছে আমি পৃথিবী ছেড়ে চলে যাব, আমার কাছে মনে হয়েছিল আমি দুনিয়ার মধ্যে আর থাকবো না, আমি পৃথিবীর মধ্যে আর থাকবো না। স্বামীকে ডাক দিয়া বলে, রে আমার স্বামী, আমার কাছে মনে হয় আমি আর দুনিয়ার মধ্যে বাঁচব না। ও স্বামী, প্রাণের স্বামী গো, আমাকে তুমি মাফ করে দাও, মা বিদায় নিয়ে যায়, এত কষ্ট আমি করে তোমাকে লালন পালন করেছি, তুমি আমাকে ঋণ শোধ করবা, আজকে এসেছো আমার ঋণটাকে তুমি শোধ করার জন্য। তখন সন্তানকে দেখে দে বলে, মা গো আমার অপরাধ হয়ে গেছে, আমি জীবনে কোনোদিন আর এই সমস্ত কথা বলবো না, আমার বেয়াদবি হয়ে গেছে, মা তুমি আমাকে মাফ করে দাও, মা গো তুমি আমাকে মাফ করে দাও, যদি তুমি মাফ না করো আমার জাহান্নাম ছাড়া আর কোনো পথ থাকবে না। তখন মা বলে, সন্তান একটা কথা মনে রাখবা, পৃথিবীর মধ্যে যদি কোনো সন্তান মা বাবাকে কষ্ট দেয় তাহলে তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। তখন সন্তান বলে, মা গো আমি তোমাকে বলেছিলাম ঋণ, তুমি তোমার ঋণ পরিশোধ করে দেব, আমার ভুল এসেছে, আমি জানি জীবনে আমার টাকা পয়সা ধন সম্পদ সব কিছু দিয়ে আমি আমার পিঠের চামড়া দিয়ে যদি জুতা বানাই দে তাহলে তারপরেও ওই জুতা দিয়ে যদি তুমি হাঁটো আমার ঋণ শোধ তোমার ঋণ শোধ হবে না। সেজন্যে আমি বলে থাকি, মায়ের একদারে দুধের দাম, কাটিয়া গায়ের ওছাম, পা পুষ্পা নাইলে শরীর সুদ হবে না, এমন দড় দিয়ার কেউ হবে না আমার মাহাগো কথাটে কেনা, এমন দড় দিয়ার কেউ হবে না আমার মাহাগো। মায়ের একদার দুধের দাম, কাটিয়া গায়ের ওছাম, পা পুষ্পা নাইলে শরীর সুদ হবে না, এমন দড় দিয়ার কেউ হবে না আমার মাহাগো। আমার বন্ধুরা ভাইয়েরা, মা বাবাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না, আপনারা যেই ধর্মের লোকই হোক না কেন, হিন্দু হলেও মুসলমান হলেও মাকে কষ্ট দেবে, কারণ মা তো মা, মাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে, আরেকটু আওয়াজ দিয়ে বলুন, কষ্ট দেওয়া যাবে না। আমার বন্ধুরা ভাইয়েরা, পৃথিবীর মধ্যে যে সন্তানের মা নাই বাবা নাই তার মতো কষ্ট এই দুনিয়ার মধ্যে আর কিছু নাই, সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, লক্ষ কোটি টাকার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, তারপরেও তার মা নাই বাবা নাই, তার ভেতরে কোনো শান্তি নাই, এমনও সন্তান সমাজে আসে না নাই বলে, যার মা আছে তার যেন দুনিয়াটা আছে, যার মা নাই যার বাবা নাই তার কোনো কিছু নাই, সেই জন্যে মাকে কষ্ট দেওয়া যাবে না। ও বন্ধু, ও ভারতের মুসলমান ভাইরা, আমার আমি বাংলাদেশ থেকে এসেছি, আপনাদের ভারতীয় তো অনেক বক্তা আছে, কিন্তু আজকে আমাকে আপনারা দাওয়াত করেছেন আসলাম, শুধু একটা কথা বলে যাই, মা বাবার অন্তরে কোনোদিন কষ্ট দিবেন না, মা বাবাকে কোনোদিন দুঃখ দিবেন না, যাদের মা নাই যাদের বাবা নাই, কবরের পাশে গিয়ে গুরু স্থানের পাশে গিয়ে মা বাবার জন্য একটু দোয়া করুন, রব্বের হামহমা কামার বায়ানি সগীরা ওয়া কুর রব্বি
ارحمهما كما ربياني صغيرا. তাদের মা নাই বাবা নাই, তাদের মা বাবার কবরের পাশে গিয়ে যদি একটু দোয়া করেন, ওয়াল্লাহি আপনার মা বাবার কবরটা যদি দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে, আর যেই সন্তানের মা বাবার কবরটার আগুন জ্বলবে ওই সন্তান গিয়ে যদি কবরের পাশে দাঁড়িয়ে একটু দোয়া করে আল্লাহর কাছে বলে, আল্লাহ তাআলা ওই মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে আমাদের এলাকায় এমন মানুষ আছে, মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মা বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে, মা দুনিয়া ছেড়ে চলে গেছে, বাবা চলে গেছে, কবরের মধ্যে নিয়ে গেল, কবরের মধ্যে কোন দাফন করে আসলো। ছয় মাস চলে যায়, বছর চলে যায়, ছয় বছর চলে যায়, পাঁচ বছর চলে যায়, দশ বছর চলে যায়, একটা বারের জন্য গিয়ে মা বাবার কবরের পাশে গিয়ে একটু দোয়া করে না, এমন না ফরমান সন্তান এই এলাকায় আছে না নাই? বলেন আছে না নাই? সঠিক কথা বলেন আছে না নাই? যে সন্তানের জন্য আপনার জীবন দিয়ে আপনি কষ্ট করেছেন, শরীরের ঘাম ফেলে আপনি কাজ করে সন্তানকে খাওয়াইছেন, এই সন্তান দেখবেন আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের পাশে যাবে না একটু দোয়া করার জন্য। ও বন্ধু, এই জন্য আবার আমি বলি, দুনিয়ার জন্য আজকে পাগল হয়ে গেছি? না না না, বুদ্ধিমান ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়ার চেয়ে পরকালকে বেশি দাম দেয়, যে ব্যক্তি দুনিয়ার লাভের চিন্তা করে না পরকালের চিন্তা করে, সেই মানুষটা হলো সবচাইতে জ্ঞানী। চিল্লায় বলুন কথা ঠিক কিনা? আমার বন্ধুরা ভাইরা, আর বাড়াবো না, আমি আখিরি মুনাজাত করে দিব। অনেকক্ষণ আলোচনা করেছি, করি নাই করি নাই, এর পরেও আপনার এখন কয়টা বাজে? একটা বাজে যাইতেছে, দুই ঘন্টা হয়ে গেছে, করি নাই এর পরে। হ্যাঁ, এত বারোটা দোয়া করতে এর পরেও কিন্তু আলোচনা শুরুই করি না, আমার কাছে মনে হইতাছে। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া আনতা সালাম তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم يتم غنا غار তোমার পেড়া বান্দাবান্দিদের কি নিয়ে পর্দার আড়ালের মা ও বোনদের কি নিয়ে তোমার শাহী দরবারে দুটি হাত বাড়িয়েছি, আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও মালিক। আল্লাহ আজকের মাহফিল জলছার আয়োজন যে করেছেন, যে যুবক পায়রা এত সুন্দর আয়োজন করেছে, আল্লাহ গো তুমি সমস্ত যুবক ভাইদেরকে তুমি যে তাদের যত আপদ বিপদ আছে সমস্ত আপদ বিপদ থেকে তুমি হেফাজত করে, তারা জীবনে যত গুণা করেছে তাদের গুণা খাতাগুলোকে মাফ করে দাও। আল্লাহ তুমি তাদেরকে তোমার ওলি হিসাবে কবুল করে দাও। আল্লাহ তুমি তাদেরকে এই সমাজের জন্য, আল্লাহ এই এলাকার জন্য, আল্লাহ যেন তারা সমাজের মধ্যে ভালো ভালো উন্নয়নের কাজ করতে পারে, ভালো কাজ করতে পারে, সেই তৌফিক টুকু দান করে দাও। ও গো মাওলাই কারীম মালিক। আল্লাহ আমার সামনে অনেক বৃদ্ধ বাবারা হাত বাড়িয়েছে, অগো মাওলা পর্দার আড়ালে মা ও বোনেরা হাত বাড়িয়েছে, অগো মাওলা তোমার কাছে ফরিয়াদ করছি গো মালিক। আল্লাহ সেই পর্দার আড়ালের মা ও বোনের হাত বাড়িয়েছে, তুমি তাদেরকে রাবিয়া বশ্রীর মতো ওলি না বানাইয়া তুমি কবর দেশে নিও না। আল্লাহ আমার সঙ্গে যারা হাত বাড়িয়েছে মালি,
আল্লাহ তুমি আমার মুসলমান ভাই বোন যারা আমার সঙ্গে হাত বাড়িয়েছে আল্লাহ তুমি সবাইকে তোমার ওলি হিসেবে কবুল করে নাও আল্লাহ যারা সমাজের মধ্যে ঋণগ্রস্ত আছে সবাইকে ঋণ দেওয়ার তৌফিক দান করে দাও যাদের বিবাহ হয় না আল্লাহ তুমি বিবাহের ব্যবস্থা করে দাও এই এলাকার মধ্যে তোমার রহমত দান করে দাও আল্লাহ গো এই এলাকার মুমিন মুসলমান ভাইরা এবং হিন্দু ভাইরা যারা আছে সবাই যেন মিলে মিশে থাকতে পারে সেই তৌফিক দান করে দাও ওগো মাওলা সমাজের মধ্যে কোনো ঝগড়া চাকরি যেন না হয় আল্লাহ সেই ব্যবস্থা তুমি করে দাও মালিকিরে সবাইকে তুমি মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে দাও আল্লাহ সামনে বাংলাদেশের বিশ্ব ইজতেমা আল্লাহ সবাইকে তুমি ইজতেমায় যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ গো আমার সঙ্গে যারা হাত বাড়িয়েছে জানি না কার মা নাই বাবা নাই কার সনম দুঃখিনী মা অন্ধকার কবর দেশে চলে গেছে একদিন আমাকেও চলে যেতে হবে আল্লাহ আমরা যারা এখানে হাত বাড়িয়েছি আজ থেকে 100 বছর পরে এখানে কেউ থাকবো না সর্বোচ্চ 120 বছর তারপর আমরা জমিনের নিচে চলে যাব আল্লাহ কবরে যাওয়ার আগে মুসাফির আমি সেই হিসাবে আমি বলতেছি আল্লাহ তুমি বলেছো মুসাফিরের দোয়া তুমি কবুল করো আল্লাহ কবরে যাওয়ার আগে তুমি আমাদের সবাইকে মক্কা মদিনা জিয়ারত না করাইয়া তুমি কবরে যাওয়ার আগে আমাদের আমলকে ঠিক না করে কবরে যাবার সামান জোগাড় না করে তুমি আমাদের কাউকে ডাক দিও না আল্লাহ আল্লাহ গো এখানে যারা হাত বাড়িয়েছে সবাইকে তুমি 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানাইয়া দাও নবীর সুন্নতে রূপে চলার তৌফিক টুকু দান করে দাও আল্লাহ গো আমার যুবক ভাইয়ের আমার সঙ্গে হাত তুলেছে আল্লাহ সবাইকে তুমি লক্ষ লক্ষ কোটি টাকার মালিক বানাইয়া দাও এভাবে যে কষ্ট করেছে তোমার বন্ধুর বাগানকে সাজিয়েছে আল্লাহ এই জান্নাতের বাগান এলাকার মধ্যে উপহার দিয়েছে মালিক রে প্রতি বছর যেন এমন ধর্মীয় জলসা দিতে পারে সেই তৌফিকটুকু তুমি তাদেরকে দান করে দাও আল্লাহ তাআলা আমার সঙ্গে যুবক ভাইরা হাত বাড়িয়েছি আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের মধ্যে ইমাম হাসান হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ যে জান্নাতের সব যুবকদের সর্দার হবে ইমাম হাসান হুসাইন ওই ইমাম হাসান হুসাইনের সঙ্গে আমার সকল যুবক ভাইদেরকে তুমি জান্নাতের মেহমান বানাইয়া দিও আল্লাহ ওগো মাওলা তোমার কাছে সারাদিন চাইতে পারবো বলতে পারবো মালিক পড়া শেষ হবে না জীবনে সারাদিন সকাল থেকে ফজর পর্যন্ত যদি এখানে আমরা যারা আছি বলতে চাই বলতে পারবো চাইতে চাই চাইতে পারবো মালিক রে শেষ হবে না আমাদের যার মনের যে আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ তুমি সবার আশা বাসনা তুমি কবুলের মঞ্জুর করে নাও রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্ব
فارحمهما كما ربياني صغيرا. আল্লাহগো এই মাহফিলের মধ্যে যারা দান খয়রাত করেছে, এই জলসার মধ্যে যারা অর্থ দিয়ে টাকা দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। যারা বুদ্ধি পরামর্শে দিয়ে খাটা খাটনি করেছে, মূল্যবান সময়কে নষ্ট করে যারা এখানে মানে আল্লাহ, যারা কষ্ট করে সময় দিয়েছে, আল্লাহ তুমি সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। পরিশেষে বলতে চাই, আল্লাহ যেদিন মৃত্যু চলে আসবে, মৃত্যুর সময় আমাদের জবানে পড়াইয়া দিও মধুর কালিমালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।